No. আমি হচ্ছে স্ট্রোক করা রোগী, আমি পারি না হাঁটতে, আমার ব্যাটার সাথে করে আমি আসছি ভোট দিতে, পছন্দ মানুষকে। এটা তো নির্বাচন, এখানে একটা ভোটেরও মূল্য আছে। আমি ভোট দিয়ে গিয়ে আমার মা দুইবার প্যারালাইসিসের রোগী, পা ভেঙে গেছে, তো একটা ভোট নষ্ট করব না জন্য মাকে রাস্তা পর্যন্ত ভ্যানে নিয়ে এসে এখানে আমি দোতলায় কোলে করে নিয়ে ভোট তার পছন্দের প্রার্থীকে ভোট দিছে। সুষ্ঠু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, কোনো সমস্যা নেই, নির্বিঘ্নে ভোট দিতে পারছে।